नमस्कार विशेष अनुष्ठाने आज के आबार स्वागत जानाच्छि। करोना परिस्थितिते लकडाउन चलछे आमरा सबाई जानी, तार मध्ये आमरा आज के कथा बोलबो जितेन चौधुरी, त्रिपुरा राज्येर तो बटेई एबं आमादेर सारा देशेर मध्ये परिचित राजनैतिक व्यक्तित्व, सीपीआईएम केंद्रीय कमिटीर सदस्य एबं उपजाति गणमुक्ति परिषदेर राज्य सभापति, आदिवासी अधिकार राष्ट्रीय मंचेर जातीय आह्वायक एवं आमादेर राज्येर प्राक्तन सांसद, पांच बछर 21 बछर धरे मंत्री छिलेन। जितेन दा, आपनाके स्वागत जानाच्छि। नमस्कार, केमन आछेन? हाँ, भालोई आछि। ভালো থাকতে হবে, কেননা এই অতিমারিতে সবাই মিলে জিততে হবে। কাজেই সবকিছুর মধ্যে ভালোই আছি। ছোট প্রশ্ন, তারপরে কি করছেন লকডাউন? এই সময়তে লকডাউন যেহেতু বাইরে বেরোনো নিষেধ সবার জন্যই, আমার জন্য তাই, তবে মাঝে মধ্যে সকালে বা বিকালে পার্টি অফিসে আসি, আর মাঝখানে দু তিন দিন এই রাজধানীর বাইরে গেছি। কিছু ত্রাণ শিবির ছিল, সেখানে ত্রাণ শিবিরে স্বেচ্ছাসেবকদের, আমাদের বন্ধুদের, তাদেরকে মানে সঙ্গে এই সাথ দেওয়ার জন্য এবং তাছাড়া কিছু কালেকশন করতে হয়েছে এগুলির জন্য, এটুকুই। এইভাবে গত দেড় মাস চলছে, বইপত্র পড়ে নানাভাবে। তো জিতেন্দা, সারা পৃথিবীতে যে অবস্থা চলছে আপনিও কখনো দেখেননি, আমরাও দেখিনি, আমাদের বর্তমান পৃথিবীতে যারা আমরা বেঁচে রয়েছি তারা কেউ এ ধরনের পরিস্থিতি দেখিনি। আমরা শুনেছি স্প্যানিশ ফ্লু 1918 সালের পরে, যখন প্রায় 10 কোটি লোক মারা গেছিল, তারপর থেকে পৃথিবী এইরকম কোনো পরিস্থিতি আর দেখেনি। তো অদ্ভুত কতগুলো জিনিস বেরিয়ে আসছে পৃথিবী জুড়ে, যে করোনা পরিস্থিতি 187টা 200-250 দেশ আক্রান্ত। হ্যাঁ, তার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে যত বড় বড় ধনী দেশ যেগুলো, সেগুলো যেন এই যুদ্ধে হেরে যাচ্ছে, করোনা যুদ্ধে। আবার কিছু কিছু দেশ চমৎকারভাবে ভালো ফল করছে, কি কারণ না? তাই বিশেষ করে 80-এর দশকের পর থেকে, ওই সময়তে যারা আমরা একটু রাজনীতির সাথে এবং বিভিন্নভাবে এই জাতীয় আন্তর্জাতিক খবরাখবর সাথে যুক্ত, একটা আশঙ্কা আমরা ছিলাম একটা তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। তো তৃতীয় বিশ্বযুদ্ধ সেভাবে মানে হয়নি। আমার মনে হয় বিশ্বযুদ্ধ মানে পৃথিবীর সব দেশ, সব জাতি, সব বর্ণ এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ তার সাথে ইনভলভ হবে। আমার মনে হয় এটাই সেই তৃতীয় বিশ্বযুদ্ধ, এবং আমাদের বয়সকালে আমরা প্রত্যক্ষ আমরা করছি। এবং স্বাভাবিক সব যুদ্ধে যেরকম হয়, একটা এই সেখানেও পক্ষ থাকে, এখানেও যদিও এটা হওয়া উচিত ছিল, মানে উচিত নয়, এটা বলা যেতে পারে এই সময়তে এই অতিমারি এটাকে রোখার জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে জোটবদ্ধভাবে যেখানে নামা উচিত। কিন্তু আমরা এখানেও দেখছি রাজনীতি দ্বন্দ্ব, ঠিক তাই বিশ্বযুদ্ধ কামান যুদ্ধবিমান নিয়ে হলেও তাই হতো, এটাও প্রায় সেরকম হচ্ছে। যাই হোক, যে সব মিলিয়ে এই যুদ্ধ থামবে, করোনাকে আমরা হারাতে পারবো, মানব জাতির জয় হবে, এটা আমি আশা করি। মানে আপনি বলতে চাইছেন যে যেসব দেশ সমস্ত মানুষকে ইনভলভ করে একটা সামাজিক উদ্যোগ সৃষ্টি করতে পেরেছে, হ্যাঁ তাই, তারাই বেশি সফল হচ্ছে, এবং যারা মানে গণস্বাস্থ্য থেকে সরে এসেছিল পাবলিক হেলথ, এটা একটু পরিষ্কারভাবে যদি বলা হয়, আপনি যেটা জিজ্ঞেস করছেন, যে এই সময়তে আমরা কি দেখছি, যে তথাকথিত উন্নত শক্তিশালী এবং সমৃদ্ধশালী দেশগুলো তারা প্রচণ্ডভাবে নাকাল হয়েছে, এবং প্রতিদিন হাজারে হাজারে মানুষ মারা যাচ্ছে, তাদের প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। সে সময় দেশের রাষ্ট্র নেতারা দিশেহারার মতো, প্রায় প্রলাপ বকার মতো বকছেন। যদি পরিষ্কারভাবে বলি, মার্কিন যুক্তরাষ্ট্র, এদিকে এই ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, স্পেন, বেলজিয়াম, এরা
সেই শক্তিত রাষ্ট্র বা ক্যাপিটালিস্ট দেশ হিসেবে তারা চিহ্নিত। এবং আজকে এই করোনার সংক্রমণে সবচেয়ে বিধ্বস্ত এবং এখনও যেটাকে নিয়ন্ত্রণে আনার দিক থেকে কোনো ধরনের সেরকম সাফল্য অর্জন করতে পারেনি তারাই। আবার উল্টো দিকে আমরা যদি দেখি যে রাষ্ট্র থেকে তার প্রথম সূত্রপাত হয়েছে চীন, জনবহুল দেশ, কিন্তু তারা প্রাথমিকভাবে তাদের সেখানে প্রচণ্ডভাবে সংক্রমণ ছিল, এটাকে রুখে দিয়ে তারা শুধু যারা আক্রান্ত তাদেরকে মানে সেবা শুশ্রূষাকে বাড়িতে পাঠাচ্ছেন না, সারা পৃথিবীতে যে অন্য দেশ, অন্য রাষ্ট্র এবং মানবিক সাহায্য নিয়ে তাদের বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার সত্ত্বেও তারা এগিয়ে যাচ্ছেন। তার পাশাপাশি ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, কিউবা এবং কিউবা সারা পৃথিবীতে ডাক্তার বানাচ্ছে। পৃথিবীতে 59টা দেশে না দেশে না দেশ 47টা দেশে দেশের হ্যাঁ পাঠিয়েছে তাদের এই চিকিৎসক এবং সরঞ্জাম তারা পাঠিয়েছেন। ঠিক তেমনি যদি দেখা যায় আমাদের দেশেও, ভারতেও, যে ছোট্ট রাজ্য কেরালা তার চেয়ে অনেক বেশি বড়, রিসোর্সের দিক থেকেও যে অনেক বেশি তথাকথিত বিভিন্ন মানদণ্ডে যারা নিজেদেরকে জাহির করেন তারা নাজেহাল, কিন্তু এই জায়গায় শুধু সারা দেশকে না সারা পৃথিবীকে পথ দেখাচ্ছে কেরালা। তো এই জায়গায় যেটা কেন এটা হচ্ছে, তো এটা নিশ্চয়ই সকলে স্বীকার করবেন যে নিশ্চয়ই আমেরিকা, ব্রিটেন বা জার্মানিতে হাসপাতাল, সরঞ্জাম এবং সমর্থ, এটা ভিয়েতনাম, কিউবা অনেক বেশি, অনেক বেশি, কিন্তু তারা পারছে না কেন? কারণ সেখানকার যে ব্যবস্থা, সিস্টেম, সেই সিস্টেম এটা সরকারি বা জাতি নিয়ন্ত্রণে থাকার কারণে সেখানে তার অ্যাভেলেবিলিটি থাকলেও এটা সঠিক সময়েতে মানুষের প্রয়োজনে লাগছে না। আর এই যে যারা চিকিৎসা করবেন, বিভিন্ন তার সাথে যুক্ত লোক, এটা সমন্বয় থাকার না থাকার কারণে এক্সপার্টিস থাকলেও সে এক্সপার্টিসের সুবিধা তারা পাচ্ছেন না। অন্যদিক থেকে চীন বলুন, ভিয়েতনাম বলুন বা কিউবা বলুন, ছোট্ট বা বড় রাষ্ট্র, কিন্তু ব্যবস্থা হলো সরকারি, সার্বজনীন, কাজে যাই তাদের আছে তা দিয়ে ঐক্যবদ্ধভাবে এবং সুচিন্তিত সঠিক পরিকল্পনার মধ্য দিয়ে তারা আটকেছেন। তো এটাই হলো এই সময়ের শিক্ষা, এই যুদ্ধে যে আজকে যে মানব জাতি কার হাত ধরে সুরক্ষিত থাকছে বা থাকবে। বোধ হয় আপনাকে আশাবাদী মনে হচ্ছে। আমি এ প্রশ্নে আরো একটু পরে আসছি, আরো আরেকটা পয়েন্ট নিয়ে আসবো। আমাদের দেশে আমরা একটু আসবো, আমাদের দেশে আমরা তো জনতা কারফিউ করলাম, ইনিশিয়েটিভ টু দ্য পিপল, ইনিশিয়েটিভ অফ দ্য পিপল ফর দ্য পিপল বলা হয়েছে, এবং এই জন্যে আমরা থালা বাজালাম, কাঁসা বাজালাম, ঘণ্টা বাজালাম, আলো একবার নেভালাম, আলো একবার জ্বালালাম। হ্যাঁ, তো এই সব যে হচ্ছে, অনেকে বলছেন যে এর একটা গুরুত্ব রয়েছে, মানসিকভাবে সারা দেশটাকে এক জায়গায় বেঁধে নেওয়া, এই গুরুত্বর জন্যই প্রধানমন্ত্রী এটা করছেন। আসলে এটা কতটা মানে কেউ কেউ আবার হাসাহাসি করছেন, আপনি কি বলেন? দেখুন দেখুন, এটা যে কোনো ধরনের এরকম সংক্রমণ, এটা আজকের COVID-19 হোক বা অতীতে এই স্প্যানিশ ফ্লু বা যে ইবোলা, এইডস ইত্যাদি ইত্যাদি, তো এগুলো রুখতে হলে বিজ্ঞানকে হাতিয়ার করে রুখতে হবে একদম। এবং আজ পর্যন্ত সে পৃথিবীর সভ্যতার ইতিহাসে এটা খ্রিস্টপূর্বের আগে ছিল কি না এরকম খুব কমই উল্লেখ আছে। হ্যাঁ, তখনও এরকম মহামারী বা অতিমারী হয়েছে, কিন্তু এখন অবধি যে সমস্ত লিপিবদ্ধ যেটা পাওয়া যায় ইন্টারনেটগুলোতে, সেই প্রথম শতাব্দী থেকে যতগুলো মহামারী অতিমারী হয়েছে কোথাও এরকম কোনো কি বলে গিমিক দিয়ে কোনো ধরনের অন্ধবিশ্বাস স্পিরিচুয়াল কোনো কিছু দিয়ে হয়নি, বিজ্ঞানকে নির্ভর করে, বিজ্ঞানকে প্রয়োগ করে এগুলোকে হয়েছে। কাজে এই ক্ষেত্রে যেটা যুক্তি দেখানো হচ্ছে যে না থালা বাজানো
মোমবাতি জ্বালানো, আলো নিভানো, মানুষকে ঐক্যবদ্ধ করা। আরে বাবা, তো ঐক্যবদ্ধ করতে গিয়ে যদি সেখানে মানুষকে ওই বিজ্ঞান এটাই যদি চলে যায় পেছনে, অন্ধবিশ্বাসটা যদি সামনে চলে আসে, তখন যে মূল যুদ্ধটাই তখন দুর্বল হয়ে যায়। তো সে কারণে এটা এবং মানে ধর্মীয় বিষয়গুলো সামনে আসে, তাই আমাদের দেশের তাই হয়েছে যে করোনাকে মোকাবেলা করার জন্য এটা যখন প্রথম হু জানালো বা এই ঘটনা সারা পৃথিবীর সাথে আমরাও জানলাম, তখন থেকেই যে আমাদের ভারত সরকার তরফ থেকে যে ধরনের উদ্যোগ গ্রহণ করা দরকার ছিল ওটা করুন, ঠিক আছে, এটা একটা দুটা কিছু লোক আছেন এগুলো পছন্দ করেন বা নিজেকে মানে প্রচার করার জন্য একটা ভেগেল হিসেবে নেন, এটা করুন। কিন্তু তার সাথে যেটা করা দরকার ছিল লকডাউনের পাশাপাশি এই টেস্ট করা, যেটা হু বলছে টেস্ট, তার সাথে টেস্ট করলে তো হবে না, যাতে এই আক্রমণ রোখার জন্য ইমিউনিটি প্রতিরোধ ক্ষমতা, মানুষকে খাবার দিতে হবে। তো মানুষ তো প্রথম থেকেই এই লকডাউন হওয়ার পর থেকেই একটা বেশ মানে একটা বিশাল সংখ্যক মানুষ অভুক্ত, দৈনন্দিন উদরপট্টি নেই, তার প্রোটিন কোত্থেকে হবে? কাজে সব মিলিয়ে এটা এই প্রতিরোধ করার জন্য আমরা উদ্যোগ আমরা নিয়েছি, এতে বহু মানুষের কষ্ট হয়েছে, কিন্তু সে সার্থকভাবে এটাকে মোকাবেলা করার জন্য এই বিজ্ঞান এবং পরিকল্পনার মধ্যে সমন্বয় থাকার কারণে, এটাকে গুরুত্ব দেওয়ার কারণে আজকে আমরা তার ফল ভুগছি এবং এটা কতদূর যাবে এটা এখনো বলা যাচ্ছে না। এখনই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশের অনেকেই বিশেষজ্ঞরা বলছেন যেভাবে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা দেশে, সেটা অতি দ্রুত চীনকে ছাড়িয়ে যাবে, চীনকে ছাড়িয়ে যাবে এবং মৃত্যুর সংখ্যাতেও হয়তো একসময় বলেছেন জুলাইয়ে তার প্রকোপ মারাত্মক হবে। যাই হোক, তা না হোক, কিন্তু আমরা ত্রিপুরার অভিজ্ঞতা থেকে দেখছি, আমরা আজ থেকে সপ্তাহখানেক আগেও করোনামুক্ত আমরা দেশের মধ্যে নজির তৈরি করেছি, কিন্তু এক সপ্তাহের মধ্যে আজকে আমার মনে হয় গতকাল রাত অবধি প্রায় 136 না কত হয়ে গেছে, 135। হ্যাঁ, তাই। আর এটা যদি সেরকম র্যান্ডম যদি টেস্ট হয় কী হবে জানি না, এটা চিন্তা করতে ভয় হয়, ভয় হচ্ছে। এটা ঠিক আছে, একটা নিষ্ঠুর ছবি আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনি বলছিলেন মানুষের পেটে খাবার নেই, পেটের মধ্যে তো লকডাউন করা যায় না, লকডাউন বাইরে সব জায়গায় করা যায় কিন্তু পেটের খিদে কেলে লকডাউন করা যায় না। এই লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক দিনের পর দিন হেঁটে এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাচ্ছেন, তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই, পুলিশ মারছে রাস্তায় রাস্তায়, কেউ কীটনাশক ছড়াচ্ছে, খাবার নেই, কিছু নেই, রাস্তায় রেল লাইনে শুয়ে ঔরঙ্গাবাদে আপনার 16 জন শ্রমিক কাটা পড়ে গেল, তাদের রুটিগুলো ছড়িয়ে পড়ে আছে রাস্তায়। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে এগুলো ভাইরাল ছবি হয়ে গেছে, অদ্ভুত ব্যাপার হচ্ছে তারপরে গাড়ি এলো সবগুলো নিয়ে যাওয়ার জন্য, যে গাড়ির জন্যে ওরা এত রাস্তা হেঁটে এলেন, তারপরে ওদেরকে 5 লক্ষ টাকা করে সরকার ঘোষণা করলেন আর্থিক সাহায্য, কিন্তু এর থেকে যদি 20,000 টাকা তারা জীবিত অবস্থায় পেতেন তারা বাড়ি পৌঁছতে পারতেন খরচ করে। এই যে পরিস্থিতিটা পরিযায়ী শ্রমিক গরিব মানুষ সারা ভারতবর্ষে, এ থেকে কি করে আমরা বেরিয়ে আসবো, কি বিকল্প আপনাদের? তাই তো বলছি যে এটা আজকে অতিমারি হোক বা অর্থনৈতিক সামাজিক রুজি রোজগার সমস্ত কাণ্ডে এটা প্রতিরোধের ক্ষেত্রে যে দেশে বা যে রাষ্ট্রে সেখানে কারা পরিচালনা করছে তার রাজনৈতিক চিন্তাধারার প্রয়োগ বা প্রতিফলন সেভাবে ঘটে। আমরা দেখেছি যে পৃথিবীর এরকম বহু দেশে, এমনকি আমাদের দেশের চাইতেও অর্থনৈতিক থেকে দুর্বল, কিন্তু তারা এই সময়েতে এই COVID-19 এটা রোখার জন্য মানুষকে যেরকমভাবে সহায়তা দিয়েছেন, খাদ্য, তাছাড়া আরও অন্যান্য কিছু, আমাদের দেশ যদি সেরকমভাবে মানে সেই মানসিকতা বা সে চিন্তাভাবনা থাকলে অবশ্যই করা যেত। যেমন কথা বলছি, যেমন এই যে এই না খেতে পারার জন্য অনাহারে মারা যাচ্ছে,
প্রতিদিন টিভি খুললে পরে বা সোশ্যাল মিডিয়া খুললে বিশেষ করে এই যে সুরাট, বোম্বাই, হায়দ্রাবাদ, চেন্নাই এইসব জায়গায় দেখা যাচ্ছে বিক্ষোভ। তারা তাদের খেয়াল ব্যক্ত করছেন যে আমাদের খাওয়া নেই, পড়া নেই, থাকার জায়গা নেই, স্নান নেই। তো এই জায়গায় আমাদের দেশে, হ্যাঁ আমাদের দেশ এটা অভাবগ্রস্ত দেশ, এবং এই কোভিড নাইন্টিন তার সংক্রমণ শুরু হওয়ার আগে থেকেই আমাদের অর্থনীতি একেবারে খুব ইতি জায়গায় চলে গিয়েছিল। এটা এখন এটাকে আরও বেশি আরও কী বলে এই সমস্যা বা এই যে সংকটটাকে বাড়িয়েছে। কিন্তু তারপরেও ভারতবর্ষের ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার গোডাউনে 7.5 কোটি মেট্রিক টন চাউল মজুত রয়েছে, এবং এবছর যে আবার হারভেস্টিং হবে, অর্থাৎ আবার ফসল তোলা হবে। প্রতি বছর ফুড কর্পোরেশন ইন্ডিয়া এই দেশের কৃষকদের দাবি থাকা সত্ত্বেও তারা সেরকমভাবে প্রক্যুর করেন না, খাদ্যশস্য তার সংগ্রহ করে না, তারপরেও নয় নয় করে অন্তত 4 কোটি মেট্রিক টন সেখানে যুক্ত হবে, এত স্টোরেজ ক্যাপাসিটি আমাদের নেই। তো সেই জায়গায় অনায়াসেই আগামী 10টি মাস মানুষকে ঘরে বসিয়ে এই কোভিড-19কে মোকাবেলা করার জন্য APL, নন EBPL সবাইকে খাওয়া দেওয়া যেত। দরকার হলো রাজনৈতিক সিদ্ধান্তে, পলিটিক্যাল উইলের। দ্বিতীয় হলো, হ্যাঁ ঠিক যে না বিরোধীরা যে দাবি করছে যে আগামী 6 মাস 7,500 টাকার দেওয়ার জন্য, আরও অনেক সুবিধা দেওয়ার জন্য সরকার বলছেন যে না এত তার অর্থ নেই, কিন্তু আমরা দেখি অন্যদিক থেকে যে এই অবস্থাতে লকডাউন মোকাবেলায় আমাদের শিল্পপতি বা শিল্প উদ্যোগীদের সাহায্য করার জন্য যে প্যাকেজ ঘোষণা করছে, যারা ঋণ দেশের টাকা নিয়ে যারা পালিয়ে গেল ওই মেহুল চোকসি, এদের 68,000 কোটি টাকা এই সময়তে যখন আমরা পড়ে যাই শ্রমিকদেরকে, যখন আমরা বাড়িতে ঘরে ফেরার ভাড়া দিতে পারছি না, খাওয়া দিতে পারছি না, মানুষকে বলছি স্বেচ্ছাসেবকরা তাদের খাওয়া দেখো দেখো, তাদেরকে দেখভাল করো, সরকার দায়িত্ব নিচ্ছে না, আর সেই সময়তে সরকার মেহুল চোকসিদের 68,000 কোটি টাকা ছাড় দিচ্ছে, 8 লক্ষ কোটি টাকার উপরে এদেশের পুঁজিপতিদের তাদের ব্যবসা ঠিকঠাক রাখার জন্য কনসেশন দিচ্ছে, আর এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জন্য কত দিল, 1,76,000 কোটি টাকা, আর কয়েকশো শিল্পপতি তাদের জন্য তুমি 8 লক্ষ কোটি টাকা, 8 লক্ষ কোটি টাকা। তো এটাই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন, যে যে দেশ কোন দেশ কারা চালাচ্ছে এখানে তার প্রতিফলন সেখানে করছে। না সবাই একটা, আমরা এমনিতেই আগে থেকেই আর্থিক একটা বিপর্যয়ের জায়গায় ছিলাম, আর্থিক একটা আর্থিকভাবে আমাদের প্রবৃদ্ধি কমবে এটা আগে থেকেই একটা মানে ইয়ে ছিল, আমাদের প্রেডিকশান ছিল, কিন্তু এখন অর্থনীতিবিদরা বলছেন যে আমাদের গ্রোথ জিরোতে বা মাইনাস গ্রোথে গিয়ে আমরা পৌঁছব। আমাদের দেশে সারা পৃথিবীতেই সংকট কিছু না কিছু হবে, কিন্তু আমাদের দেশে একটা ভয়ঙ্কর অবস্থা সামনে আসছে, তা তো চোখের সামনে দেখছি আমরা। এক্ষেত্রে আপনাদের কি কোনো বিকল্প কোনো প্রস্তাব আছে? আপনি তো মানে সাধারণ মানুষকে বাঁচানোর কথা বললেন, কিন্তু গোটা দেশকে অর্থনৈতিক বিপর্যয়ের হাত থেকে বাঁচানোর জন্য কোনো বিকল্প প্রস্তাব আছে কিনা? হ্যাঁ নিশ্চয়ই, এদিক থেকে আমরা বামপন্থীরা, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি এবং আরও অন্যান্য বামপন্থী দলগুলো, তার সাথে আরও দু একটা ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দল, আমরা মিলে ইতিমধ্যেই সরকারকে সুনির্দিষ্ট তার এই কোভিড-19 জনিত কারণে যে অর্থনৈতিক বিপর্যয় হচ্ছে মোকাবেলায় কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এই প্রস্তাব আমরা দিয়েছি, স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি, দীর্ঘমেয়াদি। যে স্বল্পমেয়াদি হিসাবে তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে কী করা দরকার, সবাইকে খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রাখা দরকার। এই জন্য যে রেগার কাজ, মাসে 7,500 টাকা করে নগদ, এবং তার সাথে যারা এই পরিযায়ী শ্রমিকরা যারা বাইরে আছেন তাদেরকে নিয়ে আসা,
এবং তার সাথে চিকিৎসা ইত্যাদি দেওয়ার জন্য একটু ক্যামেরার দিকে ফেস রেখে বললেন, তাই মানে তাই অডিয়েন্স তো এই জায়গায় এটা প্রাথমিকভাবে। আর যেটা আগামী দিনের জন্য যেটা প্রয়োজন অর্থনীতি চাঙ্গা করতে গেলে পরে, যেমন কৃষক, আমাদের অর্থনীতিকে বলা হয় যে কৃষির উপর নির্ভরশীল, তো এই জায়গায় এখন ফসল উঠবে, তো ফসল তুলতে হবে, তো ফসল তুলে শুধু ফসল তুললে তো হবে না, কৃষকদেরকে সে ফসল মূল্য দিতে হবে। তো সরকার একদিন, যদিও নির্বাচনের আগে তারা বলতেন যে না স্বামীনাথন কমিশনের সুপারিশ তারা হুবহু মানবেন, তো এখন এই বিপদ, সারা দেশের বিপদ, দেশের অর্থনৈতিক বিপদ, যে কৃষকরা ফসল তোলার পর ন্যায্য মূল্যে এগুলো সংগ্রহ করা, তার সাথে যে মাঝারি ক্ষুদ্র এরকম বহু শিল্প, শুধু বড় শিল্প না, এগুলো বসে গেছে, তো এগুলো চাঙ্গা রাখার জন্য সেখানে সরকারের তরফ থেকে যদি সে শিল্পপতি, প্রাইভেট শিল্পপতি যদি কোনো কারণে এটাকে চালাতে না পারে, সরকারের তরফ থেকেই ওই শুধু মালিকদেরকে সুবিধা করে দেওয়া না, যে শ্রমিকদেরকে যে কটা মাস কাজ হয়নি বা কাজ করা যাবে না, উৎপাদন নেই, ঠিক কৃষকদের যেরকম সহায়তা করা, শ্রমিকদেরকেও যদি সেরকম সহায়তা করা দিতে পারে, এই একটা কঠিন অবস্থার মধ্যে থেকেও একটা ধীরে ধীরে আমাদের দেশের অর্থনীতি আবার চাঙ্গা হতে পারে, এই প্রস্তাব আমরা ইতিমধ্যে দিয়েছি এবং এটা করা দরকার। কিন্তু আমাদের দেশের সরকার আমরা দেখেছি এখন অবধি কোনো, এখন একটা মিটিং করেছে সর্বদলীয়, তাও যে এই লকডাউন নিয়ে, কিন্তু লকডাউন উত্তর অর্থনীতি আরো অন্যান্য বিষয় কিভাবে হবে এটা নিয়ে সরকারে কোনো উদ্যোগ, কোনো আলোচনা আছে বলে মনে হয়? সরকার আপনার শ্রমিকদের বেশি করে কাজ করতে বলছে, 8 থেকে 8 ঘন্টা থেকে 12 ঘন্টা কাজের ব্যবস্থা করে দিচ্ছে না, তাই সেটাই বলছি আমি যে আমরা এরকম একটা বিপর্যয়ের সময় আমরা দেখছি যে সরকার তার শ্রেণীগত চরিত্র সেই অনুযায়ী কিভাবে তার কায়েমি স্বার্থকে উদ্ধার করবেন সে পদক্ষেপ নিচ্ছে। যেমন যে এই বিপর্যয় হলো কাদের, শ্রমিকদের, কৃষকদের, তাদের জন্য কোনো ধরনের প্যাকেজ নেই। প্যাকেজ কাদের জন্য? যারা টাকা নিয়ে পালিয়েছে তাদের জন্য, আর এই দেশের বৃহৎ পুঁজিপতি যেমন আম্বানি, যে এই সংকটের মধ্যেও যেহেতু শ্রমিকদের সেরকম বেতন দিতে হচ্ছে না, কিন্তু তারপরও যে আম্বানিদের মুনাফা বেড়েছে 17% বেশি, কিন্তু আম্বানিদের কোম্পানিগুলোতে, প্রতিষ্ঠানগুলোতেও 50% অবধি, 50 ভাগের বেশি অবধি মজুরি ছাঁটাই করেছে, শ্রমিক ছাঁটাই করছে, এর মধ্যে পেট্রোল ডিজেলের দাম আমাদের বেশি বাড়িয়েছে। তাহলে তোমার মুনাফা বাড়ছে, কিন্তু শ্রমিকদের প্রতি তোমাদের কর্তব্য, দায়িত্ব, এগুলি তুমি ছাঁটাই করে দিচ্ছ, সরকারও সেদিকে নজর দিচ্ছে না, সরকারের আইন সেই শ্রমিকদের রক্ষার জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না, উল্টো কি করছে যে এই সুযোগটা গ্রহণ করে, যখন যেহেতু এখন সেরকমভাবে পার্লামেন্ট চলবে না, বিধানসভা চলবে না, এবং এই লকডাউনের কারণে প্রতিবাদ করা যাবে না, মিছিল মিটিং করা যাবে না, ধর্মঘট হবে না, আর এই সুযোগ নিয়ে সরকার তার স্বৈরাচারী পদক্ষেপ, সমস্ত আইন কানুন সংবিধানকে মানে উপেক্ষা করে যে 8 ঘন্টা জায়গাতে 12 ঘন্টা কাজ করানোর জন্য প্রায় অনেকগুলি রাজ্য ইতিমধ্যেই বিজেপি রাজ্য করে ফেলেছে, এবং আমাদের রাজ্যেও এই গত কদিন আগে শ্রমিক সংগঠনগুলোর সাথে সরকার এই প্রস্তাব দিয়েছে, হয়তোবা সেরকম প্রতিরোধ না হলে এখানেও তাই করবে। এটা বলা যেতে পারে চরম জনবিরোধী, সংবিধান বিরোধী, মানুষের যে মানে 8 ঘন্টা, আপনি মে দিবসের ছুটি আগে বাতিল হয়েছে, 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আনন্দ, 8 ঘন্টা বিশ্রাম, এই যে সেই চলে আসছিল 1890 সাল থেকে সারা পৃথিবীতে চলে আসছিল, সেটা আমাদের রাজ্যে মে দিবসের ছুটি বাতিল হয়েছে, এবারে 8 ঘন্টা কাজের যে কনসেপ্টটা সেটাই জন্য পরিহাসটা কি কোন মাসে, সেই মে মাসে তো এরা বলা যেতে, বলুন তাহলে এই সংকটে আসলে এরা সত্যি উদ্বিগ্ন কিনা, এটাই আমার সন্দেহ হয়।
এই সামগ্রিক ব্যবহারে। জিতেন দা, আপনি তো আদিবাসী অধিকার মঞ্চ, রাষ্ট্রীয় অধিকার মঞ্চের ন্যাশনাল কনভেনার, আপনাকে একটা প্রশ্ন করি যে অনেকেই বলছেন পৃথিবীতে যেখানে যেখানে আদিবাসী জনগোষ্ঠী আছে, ট্রাইবেল জনগোষ্ঠী আছে, সেসব অঞ্চলে করোনার আক্রমণ হলে ভয়ঙ্কর অবস্থা হবে এবং তারা যে কোনো সময়ে মারাত্মকভাবে আক্রান্ত হতে পারেন। ইতিমধ্যে ব্রাজিলের আমাজন যে বেল্ট আছে সেখানে কিছু আক্রমণের খবর পাওয়া গেছে। আমাদের রাজ্য এবং আমাদের দেশে যে আদিবাসী জোনগুলো রয়েছে, যে অঞ্চলগুলো রয়েছে, তাদের মধ্যে কি অবস্থা, আপনাদের কাছে কোনো খবর রয়েছে? না, এটা ঠিকই বলেছেন আমি। আপনি পৃথিবীর ইতিহাসে যতগুলো এই মহামারী বা অতিমারী হয়েছে একদম প্রথম শতাব্দী থেকেই দেখা গেছে কোনো না কোনো অঞ্চলের এরকম যার অ্যাভরিজিন, মানে অ্যাভরিজিন, এই আমরা এখানে ইন্ডিজেনাস যাকে বলি, ইন্ডিজেনাস তো আমরা বলি, এগুলো মানে প্রায় নিঃশেষ হয়ে গেছে। এবং এবারও দেখা গেছে এটা নাকি ব্রাজিলের সেই আমাজন অববাহিকায় সেখানে যারা আদিবাসীরা আছে তাদের মধ্যে ছড়িয়েছে, এটাকে সরকার ঠিক সেরকমভাবে কীভাবে রক্ষা করবেন তারা তার রাস্তা খুঁজে পাচ্ছেন না। এটা আমাদের দেশেও যদি দেখেন আপনি, এই যে ঔরঙ্গাবাদে গত পরশুদিন যে 16 জন লোক শ্রমিক মারা গেল, সবাই আদিবাসী, কেন এগুলি হয়? কেননা আদিবাসীরা সামাজিকভাবে পিছিয়ে থাকার কারণে এখন আধুনিক সভ্যতার যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, একদিক থেকে তাদের সরলতা, অর্থনৈতিক দুর্বলতা, রাজনৈতিক ক্ষমতার দিক থেকে পিছিয়ে পড়া, সবটা মিলিয়ে যে অ্যাভেলেবেল যে সমস্ত অপরচুনিটি বা ব্যবস্থা তার অ্যাক্সেস তাদের মধ্যে থাকে না। আর দেশে যখন সংবেদনশীল কোনো সরকার থাকে না, তাদের জন্য সেরকম সুরক্ষার জন্য কোনো কবচ বা উদ্যোগ যখন অনুপস্থিত থাকে, তখন তার চাপ বা তার প্রভাব তাদের উপর মারাত্মকভাবে হয়। এটা ব্রাজিলই হোক বা আফ্রিকাতে, আমাদের দেশেও তাই। এই কোভিড-19 ক্ষেত্রে যে মারাত্মক প্রভাব আমরা দেখছি, এখানেও আদিবাসীদের মানে উপরে তার প্রভাব, তার জীবন জীবিকার উপরে, এবং যেখানে এরকম সংক্রমণ হচ্ছে সেই সংক্রমণের ক্ষেত্রেতে, এর থেকে বেরিয়ে আসার ক্ষেত্রেতেও আমরা এই ঘটনাগুলো দেখছি। কাজে এগুলো নিয়ে সমাজকে, রাষ্ট্রকে আরও গভীরভাবে ভাবতে হবে। যে কথাটা উঠে আসছে, তাদের মধ্যে একটা কেউ অসুস্থ হলে টেস্টিংয়ের সুযোগ, স্বাস্থ্যকর্মীদের পৌঁছানোর সুযোগ, বা ওখান থেকে রোগীদের নিয়ে অনেক দূর হেঁটে জঙ্গল পাহাড় অতিক্রম করে হাসপাতালে নিয়ে আসা, এসবগুলো প্রায় অসম্ভব। এবং কাস্টমের দিক থেকেও তারা পিছিয়ে, এদিক থেকে ভাবনা চিন্তার দিক থেকে অনেক জায়গায় রয়েছেন, ফলে বিপদটা ওদের দিকে বেশি হতে পারে, এরকম একটা সম্ভাবনা, আশঙ্কার কথা অনেকে বলছেন। তো আমি আপনাকে মানে যেটা বলতে চাইছি, ত্রিপুরার কনটেক্সটে আমি আলাদা করে আসব, কিন্তু ত্রিপুরাতে উপজাতি অধ্যুষিত অঞ্চলে কাজ খাদ্যের অভাব নিয়ে আপনি সোচ্চার ছিলেন। আমরা দেখতে পেয়েছি করোনা পরিস্থিতি এর আগেও আপনি বিভিন্নভাবে সোচ্চার হয়েছেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তো এখন তো সরকার নিশ্চয়ই কিছু খাবার ইত্যাদি পৌঁছানোর ব্যবস্থা, রেশন ইত্যাদি পৌঁছানোর ব্যবস্থা করছে, এখন উপজাতিরা কি আগের থেকে একটু ভালো আছেন? দেখুন, পত্রপত্রিকাতে কিছু ছবি দেখে নিশ্চয়ই যে সারা দেশের সাথে ত্রিপুরাজ্যও এবার এই দুস্থ লোকদের কাছে পৌঁছার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ব্যক্তি বিশেষের উদ্যোগ, এটা উল্লেখযোগ্য, ভালো। কিন্তু তার মানে এই নয় সারা দেশের সাথে ত্রিপুরাজ্যও শুধু উপজাতি অংশের মানুষ না, যারা গরিব আমাদের গ্রাম পাহাড়ে তাদের অবস্থা ভালো। এই কোভিড-19 বা এই করোনা সংক্রমণ হওয়ার আগে থেকেই কাজ খাদ্যের প্রচণ্ড অভাব, বিশেষ করে ত্রিপুরাজ্যের মধ্যে এই BJP IPF সরকার আসার পর সেখানে গ্রামীণ কাজ, আমি শুধু রেগা বলছি না, রেগা, কৃষি দপ্তর,
বন দপ্তর, মৎস্য দপ্তর, অর্থাৎ যে সমস্ত দপ্তরগুলো এই গ্রামীণ কর্মসংস্থানের জন্য ব্যবস্থা করে থাকে, এটা অর্ধেকের নিচে নেমে এসছে। আর তাও যা হয় সেখানে কোনো ধরনের নিয়ম নীতি কোনো বালাই নেই, স্বচ্ছতা নেই, যে কারণে এই সরকার গঠন হওয়ার প্রায় 3 মাসের মাথা থেকেই আমাদের ধলাই জেলার এই লংথারাইভেলি এবং গন্ডাছড়া মহকুমার বেশ কয়েকটা এডিসি ভিলেজের নাগরিকরা এরা কাটা তার ছিঁড়ে অতি কষ্টে বাংলাদেশের মিয়ামি রিজার্ভে গিয়ে সেখানে গন্ডকি তুলে কোনোরকম বিক্রি করে উদর প্রতিকার করতে হয়েছে এবং এটা চলছিল। সেই সময়তে যখন নর্মাল পরিস্থিতি সে অভাব, এখন এই করোনা সংক্রমণের পর লকডাউন, কাজকর্ম বন্ধ, ফ্লো বন্ধ, অফিস কাছারি চলছে না, বাজার বন্ধ, অর্থাৎ সরকারি কর্মসংস্থানের বাইরেও যে মানুষ কিছু জঙ্গল থেকে কুড়িয়ে বা অন্যের ক্ষেতে জুমে কাজ করে কিছু মানে আয় করতেন, এগুলি সবটাই বন্ধ। তাহলে সেই জায়গায় সরকার যে কর্মসূচিগুলো নিয়েছে এগুলো কী করে পর্যাপ্ত হতে পারে? সরকার কী দিয়েছে? অতিরিক্ত কিছুই দেয়নি, যে রেশন এর মাধ্যমে জনপ্রতি মাথাপিছু 5 টাকা করে আগেও পেত, এটা 1 মাসের জন্য 5 কেজি কেন্দ্রীয় সরকার ফ্রি দিয়েছে, মাত্র 5 কিলো। 1.5 মাস সময়তে একটা পরিবার 5 কিলোতে চলে? আমরা যেটা বলেছিলাম যে 3টা মাস তুমি যে মাথাপিছু 7 কেজি করে ফ্রিতে রেশন দাও, মাসে কমপক্ষে 10টা দিন রেগার কাজ দাও এবং সপ্তাহের মধ্যে তার পেমেন্টের ব্যবস্থা করো, তার সাথে প্রত্যেক পরিবারকে 7,500 টাকা করে নগদ দাও। এগুলি করা যেতে পারত, আমরা তো বছর বছর করার জন্য বলছি না, এটা ইজিলি করা যেত, তো এগুলি হয়নি। তাহলে নর্মালের অতিরিক্ত তো এই সরকার কিছু দেয়নি, বরঞ্চ তারা দৈনন্দিন যারা রোজগার করে খান তাদের যেসব সুবিধাগুলি সব বন্ধ হয়েছে। তাহলে গ্রাম পাহাড়ের অবস্থা কি ধরনের? আমাদের দেশের মানুষ তারা একদিক থেকে ধর্মপ্রাণ আর একদিক থেকে ল অ্যাবাইডিং। করোনা এর যে বিপর্যয় সারা পৃথিবীব্যাপী, এই রাজ্যের মানুষ তা মোকাবেলা করার জন্য সরকার আহ্বান করেছে। সে প্রধানমন্ত্রী বলেছেন একটা সময়তে জনতা কারফিউ, এরপরে মাত্র 4 ঘন্টা সময় নিয়ে কোনো ধরনের প্রস্তুতি না নিয়ে, এমনকি যুদ্ধ করতে গেলেও সেনাবাহিনীকে লড়াই করার জন্য সময় দিতে লাগে, এটা তার চেয়ে বড় যুদ্ধ, বিশ্বযুদ্ধ, কিন্তু কোনো সময় দেওয়া হয়নি, তো করে দিল। তো এই অবস্থাতে গত 1.5 মাস সময়তে ত্রিপুরাজ্যের এই গরিব মানুষ, বিশেষ করে জুমিয়া উপজাতি অংশের মানুষের কী দুর্দশা, এটা আগরতলা বসে কিছু ছবি দেখলে হয় না। আমি যারা এই ত্রাণ বন্টন ছবিগুলি করছে তাদেরকে মোটেই আমি খাটো করছি না, আমি সম্মান দিয়ে বলছি, কিন্তু গ্রামের চেহারা খুব খারাপ। আমি বলবো যে সরকারকে, সরকারের তো মানে 4 জন মন্ত্রী নেই, তারপরও আছেন কজন অফিসাররা আছেন, এরা মাঝে মধ্যেই আগরতলাতে রিভিউ মিটিং টিটিং করেন, ভালো করতে তো হবেই, আমরাও মন্ত্রী ছিলাম, আমরাও করেছি এরকম। আমি বলবো অন্তত অফিসার এবং মন্ত্রীদেরকে দায়িত্ব দিয়ে একটু ঘুরে আসা দরকার, কাঞ্চনপুর, লংথরাইভেলি, গন্ডাছড়া, করবু, এই সমস্ত মহকুমাতে মানুষজন কীভাবে আছেন, বাজার কীভাবে চলছে, ক্ষুদ্র ব্যবসায়ী, দিন মজুর, জুমিয়ারা তারা খেতে পাচ্ছেন কি না। আর এই সময়তে তো কালবৈশাখী একটা ঝড় টর হয়, ঝড় হচ্ছে বিভিন্ন জায়গায়, সবটা মিলিয়ে একটা একটা মানে কি বলে একটা এই প্রচন্ড বিপর্যয়কর অবস্থা তৈরি হয়েছে, কিন্তু সরকার উদাসীন, শুধু একটা লকডাউন এই সুখে কেন্দ্র করে যে না কিছু বলা যাবে না, এভাবে তো চলতে পারে না। সরকারকে আরো সেন্সিটিভ হতে হবে,
सरकार के मानुषेर कथा शुनते होबे एवं सरकार के माटीते नेमे ग्राउंड सिचुएशन अनुधावन करे से उद्योग ग्रहण करते होबे से उद्योग किन्तु लक्ष्य करा जाच्छे। একটা ছোট্ট প্রশ্ন এখানে মাথা চাড়া দিতে পারে, সেটা হচ্ছে যে আপনারা তো এডিসিতে রয়েছেন, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ, এডিসি কি প্রত্যাশিত ভূমিকা নিতে পারছে? দেখুন, এডিসি এটা সৃষ্টি হওয়ার সময়তে যে ধরনের আশা সঞ্চার করেছিল, অ্যাকচুয়ালি এডিসি তার যে সাংবিধানিক ক্ষমতা খুবই সীমাবদ্ধ, আর তাও নির্ভর করে হল যে রাজ্য সরকার সেই এডিসিকে কাজ করার জন্য কতটুকু সহযোগিতা করছে। কারণ এডিসি কথায় আছে স্বশাসিত, আসলে ঠিক সেরকম স্বশাসিত নয় নয়। তো এই জায়গায় এডিসি তার প্রাপ্য বরাদ্দই পায়নি। তো সেই জায়গায় যখন এখন এই করোনা জনিত কারণে বাড়তি চাপ এসছে, তার মধ্যে আমরা দেখেছি রাজ্য সরকার যেখানে এই তার গ্রামীণ পরিবারগুলোর জন্য সেরকম নগদ অর্থ সেরকমভাবে সাহায্য করতে পারেনি 500 টাকা ছাড়া, কিন্তু এডিসি প্রায় প্রতিটি পরিবারকে 1000 টাকা করে দিয়েছে। তারপর যারা সবজি করে ইত্যাদি করে তাদেরকেও সেরকমভাবে টাকা দিয়েছে তার সীমিত শব্দের মধ্যে দিয়ে। তাই বলবো তার সীমিত ক্ষমতার মধ্যে এডিসি এই সময়তে যা করেছে এটা উল্লেখযোগ্য, কিন্তু সেই তুলনায় রাজ্য সরকার যারা আবার দাবি করেন ডাবল ইঞ্জিনের সরকার, তারা রাজ্য এবং কেন্দ্রের সহযোগিতা নিয়ে যে ধরনের কাজ তাদের করার দরকার ছিল, করা উচিত ছিল, এটা তারা করেনি। এবারে আমি আমাদের রাজ্যের সামগ্রিক যে অবস্থাটা সে সম্পর্কে COVID-19 নিয়ে সার্চ COV-2 যে ভাইরাস, সেই ভাইরাসে আমাদের রাজ্যে এ পর্যন্ত আমরা যে দেখছি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আপনি যেটা বলছিলেন যে আমরা করোনা মুক্ত ঘোষণা করেছিলাম এবং আমরা কেউ কেউ বলার চেষ্টা করছিলাম যে কেরল নয় ত্রিপুরাই হচ্ছে মডেল করোনা মোকাবিলার, কিন্তু তারপর থেকেই 1 মে থেকেই শুরু হয়েছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ইতোমধ্যে অনেকটা উপরে উঠে গেছে, যদিও মৃত্যু নেই, যদিও এখনও পর্যন্ত নির্দিষ্ট বাহিনীর মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এটা কি কেউ কেউ বলছেন আবার একথাও, এটা কি টেস্টিংয়ের অভাবেই ধরা পড়ছে না সিভিলিয়ানদের মধ্যে, বা ব্যবস্থার ক্ষেত্রে কোথায় আমাদের? প্রথমত বলবো যে করোনা মোকাবেলায় সারা দেশের সাথে ত্রিপুরাজ্যের মধ্যেও লকডাউন ঘোষণা করেছে, করা দরকার ছিল, আমরা সবাই মিলে এটাকে সমর্থন করেছি, সহযোগিতা আমরা করছি এবং আরও কতদিন করতে হবে জানি না, সহযোগিতা করতেই হবে। কিন্তু এই লকডাউন বা এই তালাবন্ধ রাখা এটা তো চিকিৎসা নয়, এটা হলো একটা সংক্রমণ রোখার জন্য সময় নেওয়া চেইনটাকে ব্রেক করা। কিন্তু যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন তাদের তো চিকিৎসা করতে হবে, চিকিৎসা করতে গেলে পরে খুঁজে বের করতে হবে, যেটা এখন তারা যে পরিভাষা তার ব্যবহার করছে এই কি অ্যাসিমটোমিক নাকি যেন একটা কথা বলে, হ্যাঁ অ্যাসিমটোমেটিক, অর্থাৎ তার উপসর্গ দেখা যায় না। এবং তাই এই যে BSF-দের এটা এই গত কদিন ধরে যেটা হচ্ছে, প্রথম যে মানে BSF চিহ্নিত হলো গন্ডাছড়া দিক থেকে নিয়ে দুজন তারা বলছে যে মার্চের দ্বিতীয় সপ্তাহে এসছে, অর্থাৎ লকডাউন ইত্যাদি আলোচনা হওয়ার অনেক আগেই তিনি এসছেন, 13 মার্চ। হ্যাঁ, 13 মার্চ। তাহলে 13 মার্চ থেকে এই মে মাস অবধি এই দীর্ঘ সময় তার মধ্যে কোনো সিমটম দেখা যায়নি, আর এখন অবধি বিশেষজ্ঞরা যা বলছেন যে না, যে হয়তো 14 দিন বা 1 সপ্তাহের মধ্যেই তার উপসর্গ দেখা দেবে। তাহলে ওই ঘটনা যদি সূত্র আমরা ধরি, তাহলে প্রথম যিনি চিহ্নিত হয়েছেন তিনি ওই 13 মার্চের সেই রূপ নিয়ে তিনি ক্যারিয়ার নন, তাহলে ক্যারিয়ার আর অন্য কেউ হতে পারে, এখানেই কোথাও কোথাও হতে পারে। এই জন্যই আমি একবার একটা ফেসবুকে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমরা এখন অবধি যে করোনা
এ রাজ্যের মধ্যে সংক্রমিত হতে পারে, এই জন্য আমরা আমাদের রাজ্যের প্রবেশদ্বার গুরুত্ব দিচ্ছি এই ইয়েতে, এই চোরাই বাড়িতে, এখানে টেস্ট করো, কোয়ারেন্টাইন করো। হ্যাঁ ঠিক আছে, করতে হবে, আর এখন তো বাইরের লোক আসছে, আরও বেশি করতে হবে। আর যখন এই বিমান যাতায়াত ছিল তখন আমরা বিমানবন্দরে করেছি, কিন্তু বিএসএফদের দেখে যেটা মনে হচ্ছে এটা চোরাই বাড়ি দিয়ে আসছে না, অন্য কোথাও দিয়ে আসছে। তাহলে আমাদের যে এই পরীক্ষার তার স্ট্র্যাটেজি কৌশল চেঞ্জ করতে হবে, কেননা আমাদের রাজ্যের তিন দিকে বাংলাদেশ, আমাদের বিএসএফ বন্ধুদের বাংলাদেশের সাথে নিবিড়ে থেকে সীমান্ত পাহারা দিতে হয়। ওদিকে যদি নজর আমরা না দিই, সীমান্তের দিকে নজর আমরা না দিই, মাঝে মধ্যে পত্রপত্রিকায় দেখি সিল করে দেওয়া হয়েছে, বর্মা করে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি গন্ডা ছড়ার যে পোস্ট, কিন্তু আবার একই সাথে আমরা দেখছি বাংলাদেশের লোক অবৈধভাবে ঢুকছে, অনায়াসে ঢুকছে। তাহলে করোনাও সেভাবে ঢুকতে পারে, কাজে এই জন্য টোটাল স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে, এবং তার সাথে আরও র্যান্ডম টেস্ট। এবং এটা শুধুমাত্র আগরতলা না, সব মহকুমাতে সম্ভব নয়, অন্তত জেলা কেন্দ্রগুলোতে আমাদের এই ব্যবস্থাগুলো রাখা যায়, আগামী দিন এই বিপর্যয় কোথায় নিয়ে যাবে এটা নিয়ে ভাবতেও খুব ভয় হয়। সেটা আমাদের করতে হবে। আমি শেষ দিকে চলে এসেছি, অনেকটা সময় অলরেডি নিয়ে নিয়েছি জিতেন্দা। সেটা হচ্ছে আমাদের রাজ্যে আরেকটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী প্রতিদিন মনিটর করছেন, হ্যাঁ, এবং আমাদের শিক্ষামন্ত্রী মনিটর করছেন, সমস্ত মিটিং টিটিং ইত্যাদি অফিসারদের নিয়ে করছেন, কিন্তু যেটা দেখা যাচ্ছে মানুষ একটা বিপদে পড়ছেন, হাসপাতালগুলো সব কার্যত বন্ধ। আমি আগরতলার অভিজ্ঞতার কথা বলতে পারি, আগরতলায় যে প্রধান হসপিটালগুলো আছে ডাক্তারদের প্রাইভেট চেম্বার বন্ধ, কোনো রুগী ডাক্তার দেখাতে পারছে না, অন্য যে অসুস্থ হচ্ছে অন্যান্য কারণে, কারোর হার্টের প্রবলেম আছে, কারোর কিডনির প্রবলেম আছে, কারোর ডায়াবেটিসের প্রবলেম, অসংখ্য প্রবলেম নিয়ে মানুষ কোথায় দেখাবে, জীবিতে ভয়ে যেতে চাইছে না। আইজিএমে গেলে ঠিকমতো অভিযোগ চিকিৎসা হচ্ছে না, ডাক্তার দেখছে না, তারপরে হচ্ছে টিএমসিতে ওখানে ভর্তি বন্ধ করে দেওয়া হয়েছে, ভর্তি নেওয়া হচ্ছে না, এই পরিস্থিতিতে মানুষ যাবে কোথায়, হন্যে হয়ে ঘুরছে। ডাক্তার, আমি একটু সময় নিচ্ছি প্রশ্নটা করতে, ডাক্তারদেরও কিন্তু বক্তব্য আছে যে আমাদের এই যে কোভিড চিকিৎসায় লাগানো হচ্ছে, করোনার চিকিৎসায় ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী একটা নির্দিষ্ট দিন পরে আমাদের কোয়ারেন্টাইনে পাঠানো হচ্ছে, পাঠাতেই হবে, এখন এত ডাক্তার নার্সই বা পাবো কোথায় আমরা ত্রিপুরা রাজ্যে, এই পরিস্থিতিতে কি প্রাইভেট ডাক্তার চেম্বারগুলো অবিলম্বে খুলে দেওয়ার কোনো গাইডলাইন ইস্যু করা বা এই জাতীয় কোনো ব্যবস্থা আপনি চিন্তা করছেন? আমি প্রথমটা বলছি যে এই করোনা মোকাবেলায় যে ধরনের ব্যবস্থাপনা বা টিম ফাংশনিং এ সম্পর্কে বলছি, হ্যাঁ ঠিকই চিফ মিনিস্টার পরিশ্রম করছেন, তা করতেই হবে, যিনি দায়িত্বে থাকেন তাকে করতেই হতো, করতেই হবে। কিন্তু এই জায়গায় ওনার কাজকে সমালোচনা না করেও বলতে হচ্ছে আমাকে যে এই যে করোনা সংক্রমণ এই জাতীয় পরিস্থিতি আমাদের কাছে, সবার কাছে নতুন, সরকারের কাছে নতুন, এটা একজন বা কিছু লোক দিয়ে এটা মোকাবেলা করা যায় না, তার জন্য টিম লিডারকে সবাইকে দিয়ে সেখানে দায়িত্ব বুঝিয়ে দিয়ে সে কাজটাকে তুলে আনতে হয়, এটাই টিম লিডারের কাজ। টিম লিডার তিনিই টুইট করবেন, তিনি ফেসবুকে লাইভ করবেন, তিনি সাংবাদিক সম্মেলন করবেন, আর কেউ না, এতে কি হবে, একসময়তে এই টিম লিডার সবটা ফেল করবেন আর সবাই মিলে আমাদের ভুগতে হবে, এটা হওয়া উচিত না। তো এই জন্য যেটা বলা চাই যে না, যে সরকারকে যেমন মাইগ্রান্ট লেবারদেরকে ফিরিয়ে নিয়ে আসার কাজ, এগুলি সঠিকভাবে উপযুক্ত লোকের দায়িত্ব দিতে হবে। যেমন আমি এ সময় দেখছি, আপনি আমি বললাম প্রসঙ্গ করুন কথাটা, যেমন সরকার কিছু আইএএস অফিসার নাম দিয়ে দিয়েছে, এরা নোডাল অফিসার,
টেলিফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, আর যেদিন তাদের নাম পত্রিকাতে দেওয়া হলো পরদিন থেকে সুইচ অফ করে রেখে দিয়েছে। লোক অভিযোগ করছে যে ফোন সুইচ অফ, সুইচ অফ বা ফোন ধরছে না। বাইরে আমাদের হাজার হাজার এই পরিযায়ী শ্রমিকরা আছেন, তাদেরকে সাহায্য করা হবে। তারা হয়রান হয়ে যাচ্ছেন, এখানে ফোন তুলছে না, কথা বলছে না। আর একজন মন্ত্রী কদিন বাদে বাদে একটা স্টেটমেন্ট দিচ্ছেন, এত লোক এত কোটি টাকা পেয়েছে। এখন আর পোর্টাল করা হয়েছে। আর অভিযোগ কি আসছে? বোম্বাই থেকে, পুনে থেকে, চেন্নাই থেকে, হায়দ্রাবাদ থেকে, বেঙ্গালুরু থেকে বেশিরভাগ লোকে টাকা পাচ্ছে না। কেন হচ্ছে এগুলো? যে সব কিছুকে একটা হাতের মুঠিতে নিয়ন্ত্রণ করা, কাজে তার পক্ষে এগুলো কখনো সম্ভব না। তো এটা করতে গিয়ে এই যে আপনি চিকিৎসার কথা তুললেন, সবটার মধ্যে একটা গোলমাল হচ্ছে, হসপাস হয়ে যাচ্ছে। আরে করোনা সংক্রমণ রুখতে হবে, করোনা আক্রান্তদেরকে তাদেরকে চিকিৎসা করতে হবে, ঠিক এবং 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 কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলছেন যে করোনা নিয়েই বাঁচতে হবে। হ্যাঁ, বাঁচতে হবে। হ্যাঁ, তাই। তাহলে সেই জায়গাতে যারা আজকে ডায়াবেটিক রোগী, ক্যান্সার রোগী, আরও নানা ধরনের যারা দুরারোগ্য ব্যাধিতে আছেন, যাদেরকে প্রতিনিয়তই যেতে হয়, এখন প্রাইভেট চেম্বারগুলি বন্ধ, হাসপাতালে আউটডোর বন্ধ, খোলা হলেও খুব সীমিতভাবে। তাহলে এতে কী হচ্ছে যে একটা সংকট মোকাবেলা করতে গিয়ে আমরা আরও দশটা সংকট আমরা বাড়াচ্ছি। একদম। এই জায়গাতেই যে একটা সমন্বয়হীনতা এবং বিচক্ষণতার অভাব। একটা লোক শুধু পরিশ্রম করলে হয় না, সে পরিশ্রমকে সার্থক করার জন্য দায়িত্ব বণ্টন করা দরকার এবং সুনির্দিষ্টভাবে এবং সেরকম পরিকল্পনা গ্রহণ করে করা দরকার। এটা না করার ফলে চিকিৎসা বলুন, পরিযায়ী শ্রমিকদের সমস্যা বলুন, বাইরে থাকা ছাত্র বলুন, রাজ্যের কৃষক বলুন এবং অন্যান্যদেরকেও আমাদেরকে তার ফল ভোগ করতে হচ্ছে। সরকারকে এই জায়গায় একটু সজাগ হতে হবে, এতে একটু সতর্ক হতে হবে। এটা না হলে কিন্তু প্রচণ্ডভাবে আমাদেরকে মূল্য দিতে হবে। সরকারের যারা পরিচালনা করছেন তারা নিশ্চয়ই আপনার এই বক্তব্য শুনবেন এবং তারা নিশ্চয়ই ধ্যান দেবেন। আমি এই প্রসঙ্গ থেকে সরে এসে একটু অন্য জায়গায় যাচ্ছি। এই লকডাউনের মধ্যে একটা ট্র্যাজেডি ঘটে গেছে, সেটা হচ্ছে আমাদের রাজ্যে এই ফিগারটা 10,323 নয় বলছেন, 8,882 বলছেন শিক্ষামন্ত্রী। এই শিক্ষকদের চাকরি চলে গেছে 31 মার্চ এবং তারা বেকার এবং তাদের পরিবারে এখন দুঃসহ অবস্থা চলছে। হয়তো লকডাউন না থাকলে আজকে ত্রিপুরা হয়তো একটা অন্য পরিস্থিতি তৈরি হয়ে যেত বলে অনেকে আশঙ্কা করেন। এদের সম্পর্কে সরকার অনেক প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু কিছু কার্যকর হতে তারা দেখছেন না, এ সম্পর্কে কি আপনি কিছু বলবেন? আমাকে দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে সরকার বোধহয় এই 10,323, তার মধ্যে কিছু লোকের চাকরি হয়েছে, কিছু মারা গেছেন, এখন সংখ্যাটা বোধহয় 881 না 882 জানি, 8,881 না 882 জানি। সরকার এই করোনার সংকটকে বোধহয় তাদের আশীর্বাদ হিসাবে এটাকে নিয়েছেন যে না, এটা হওয়ার কারণে 10,323-এর এই যে চাকরিচ্যুত যারা, তাদের আত্মীয় স্বজন বা আরও অন্যান্যরা, এদের আন্দোলন এমনিতেই থেমে গেল, তাদের প্রশ্নের জবাব দিতে হচ্ছে না। কিন্তু আজকের এই সংকট বা আজকের এটা থামবে এবং সরকার তার যে এই কি বলে মানে সেন্সিটিভিটি এই জায়গাতে আনতে হবে। এই 31 মার্চের অর্থাৎ লকডাউন হওয়ার কিছুদিন আগেও শিক্ষামন্ত্রী প্রেসের সামনে কত অভিনয় করে বলেছেন, তারা সেরকম গভর্নমেন্ট না, তারা চিন্তা করবেন, সেই করবেন, এই করবেন। আমি নির্বাচনের সময় প্রতিশ্রুতি করতে বাদ দিলাম, আমি তাদের বড় বড় নেতারা যে প্রতিশ্রুতি বাদ দিলাম,
একটা আজকে এই যে 8,881 জন আমাদের রাজ্যের নাগরিক, 8,881টা পরিবার, তাদের সাথে যুক্ত পাঁচজন করে ধরলে পরে 40-50 হাজার লোক। এবং শুধু তা নয় যে এই চাকরিচ্যুতির পরে আজকে বহু স্কুলের শিক্ষক নেই। সরকার সেই জায়গাতে কি করছে, এই সুযোগে বিজ্ঞান শাখা, বাণিজ্য শাখা তুলে দিচ্ছে। অর্থাৎ কাদের উপর কূপটা পড়ছে, একদিক থেকে গরিব এই শিক্ষকরা, আরেকদিক থেকে গ্রামীণ ছেলে মেয়েরা যারা সরকারি স্কুলে এই বিজ্ঞান বাণিজ্য পড়তেন। তো এই জায়গায় সরকারের যে এই উদাসীনতা, এটা মানুষ ক্ষমা করবে না। আমি বলবো সরকার এরকম একটা পরিস্থিতিতেও, ওই কেন্দ্রীয় সরকার যেমন রাম মন্দির তৈরি করার ক্ষেত্রে যাতে মানে ট্যাক্স ছাড় দেওয়া হয় সে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন, আর ত্রিপুরাজ্যের মধ্যে যুবকদেরকে মোবাইল ফোন, স্মার্টফোন দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। হ্যাঁ, এটা প্রতিশ্রুতি ছিল, কিন্তু এই সময় তো এগুলো অপ্রয়োজনীয়। যখন মানুষ খেতে পাচ্ছে না, খেতে পাচ্ছে না, এটা তো একটা পরিহাস। কাজেই বলবো এই সরকারের যদি বিন্দুমাত্র কোনো দায়িত্ববোধ থাকে, মনুষ্যত্ববোধ থাকে, মানবিক বোধ থাকে, এই লকডাউন পরিস্থিতির মধ্যেই ওই সুপ্রিম কোর্টে একটা দায়ী ছাড়া একটা ইন্টারলোকেটরি অ্যাপ্লিকেশন, এটা দিয়ে একটা হাস্যকর, সুপ্রিম কোর্ট যে কারণে এই চাকরি খারিজ করেছে, সুপ্রিম কোর্টকে বলছে এইভাবেই তুমি তাদেরকে দিয়ে দাও, অর্থাৎ দায়িত্ব খালাস করা, এটা না করে কিভাবে একটা উপায় বের করে এই পরিবারগুলো বাঁচবে সে ব্যবস্থা করুন। এবং সে একটা রাস্তা ছিল, পূর্বতন সরকার 13,000 পোস্ট ক্রিয়েট করেছিল, এটাও কে জানে একজন এতে মানহানির কেস করেছিল, সুপ্রিম কোর্ট বলেছে যে না এটা সেটা মানে কন্টেম্পটে পড়ে না, তুমি রিভাইভ করতে পারো ইচ্ছা করলে, যাই হোক এটা যদি না করতে চাও অন্য কোনো উপায় তাদের জন্য ভাবো। তারা ভাবছে যে না এই করোনার আবহে এদের এই সমস্ত অপরাধগুলো ঢাকা পড়ে যাবে, ঢাকা পড়বে না, করোনাও মোকাবেলা করতে হবে এবং এদের সমস্যাও সমাধান করতে হবে এই সরকার। একদম, আমি এইবারে শেষ যে বিষয়টাতে আসব, আশা করি তার উত্তর আপনি শুরুতে আপনি কিছুটা আপনি প্রসঙ্গ বলেছিলেন। কেউ কেউ বলছেন, সারা পৃথিবীর প্রেক্ষাপটে আমি প্রশ্নটা করছি, কেউ কেউ বলছেন যেটা 90-এর দশক থেকে 91-তে রাশিয়ার পতনের পর, রাশিয়ায় সোভিয়েতের ইউনিয়নের পতনের পর এবং সমাজতন্ত্রের পতনের পর, পূর্ব ইউরোপের পতনের পর একটা হতাশা বা বিপর্যয়, সাময়িক বিপর্যয় আপনারা বলেছেন সমাজতন্ত্রের, সেই সমাজতন্ত্রের যুগ কি আবার সামনে এগিয়ে আসছে? কেননা মানুষ আমরা দেখছি বিভিন্ন পুঁজিবাদী সরকার তারা কিন্তু রাষ্ট্রায়ত্তকরণ শুরু করেছে নতুন করে। হ্যাঁ, তারা স্বাস্থ্য ব্যবস্থা রাষ্ট্রায়ত্তকরণ করছে, হোটেল ব্যবসা রাষ্ট্রায়ত্তকরণ করছে, এগুলো করা শুরু করেছে। তো অনেকে আশার আলো দেখছেন যে এতে আবার সমাজতন্ত্রের ভাবনা চিন্তা সারা পৃথিবীতে শুরু হয়েছে, এটাই শ্রেষ্ঠ ব্যবস্থা বলে। আবার কেউ কেউ বলছেন যে না, যেভাবে পুঁজিবাদকে বাঁচানোর জন্যে স্টেট ক্যাপিটালকে ক্যাপিটালিস্টদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে, আমাদের দেশ সহ আমেরিকায় ব্রিটেনে বেপরোয়াভাবে স্টেটের যে অর্থ, মানুষের যে টাকা গচ্ছিত থাকে সরকারের কাছে, সেটাকে ক্যাপিটালিস্টদের পুঁজিপতিদের স্বার্থে ব্যবহার করা হচ্ছে এবং তাদেরকে বেল আউট করার জন্যে, আমাদের দেশে যেরকম ঋণ মকুবের কথা আপনি বলছেন, এর ফলে আস্তে আস্তে সরকারগুলো বেপরোয়া বর্বর সরকারে পরিণত হবে, সংসদীয় গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে এবং হয় সমাজতন্ত্রের দিকে যাবে, নতুবা বর্বর সরকার তৈরি হবে, গণতন্ত্র বিরোধী সরকার, ফ্যাসিস্ট সরকার পৃথিবীতে বিভিন্ন দেশে ঘুরে আসবে, কি বলেন? দেখুন, প্রথমত একজন বামপন্থী এবং মার্ক্সবাদী আন্দোলনের একজন সাধারণ সৈনিক হিসাবে
ইভেন এরকম একটা আবহ তৈরি না হলেও আমি সবসময় বিশ্বাস করে আসছি সমাজতন্ত্র জয় হবে, এই বিপর্যয় ইত্যাদি এগুলি সাময়িক। কিন্তু আমার এই বিশ্বাস বা আমার মতো যারা এরকম বামপন্থী আন্দোলনের সাথে যারা যুক্ত, তাদের এই বিশ্বাসকে আজকে আরো বাস্তবে এবং কি বলে যুদ্ধে এটাকে আরো প্রকট করে সে বিশ্বাসযোগ্যতা এবং তার শক্তিশালী ভিত্তিভূমি পাচ্ছে, এটা আজকে তৈরি করে দিচ্ছে। কারণ আজকে এই কোভিড-19 পরে যে পরিস্থিতি তৈরি হয়েছে, বহু অর্থনীতিবিদ বলছেন বিভিন্ন দেশে, এটা 1930 যে মহামন্দা তার থেকেও খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে এবং এটা আরো গভীরে যাবে, আরো গভীরে যাবে। বিভিন্ন দেশের জিডিপি শুধু জিরো না, মাইনাসে যাবে। আমাদের দেশ তো এখনই বলছে জিরো, এটা মাইনাসে যাবেই। তো এই জায়গায় প্রথমত হলো আপনি যেটা বলেছেন যে না দ্রুত সমাজতন্ত্রের পক্ষে জাতিগুলো দেশগুলো এগিয়ে আসবে কিনা, বাইরের দিক থেকে তারা আরো বেশি স্বৈরাচারী হয়ে উঠবে কিনা। এর আগে যেটা আমি বলবো, এটাতে আসার আগে, সমীকরণ আসার আগে যেটা বলবো যে না 1990 ইংরাজিতে সোভিয়েতের পতনের পরে যে একটা সাম্রাজ্যবাদীরা বা ধনবাদীরা যে হাওয়া তুলেছিল মার্ক্সবাদ, ইউনিপোলার ওয়ার্ল্ড মার্ক্সবাদ বা সমাজতন্ত্র, এটা শেষ, এটা মৃত, এবং আগামী দিন এই পুঁজিবাদের এই জয় হবে, পুঁজিবাদী হবে। কিন্তু এই যে ইউনিপোলার ওয়ার্ল্ড সোকল একরকম অ্যাবসলুট না হলেও একটা মোটামুটিভাবে একটা 90 পর থেকে সোভিয়েত বিপর্যয়ের পর থেকে, সোভিয়েতের পতনের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে একটা ক্ষেত্র তারা পেয়েছে। হ্যাঁ, চীন ছিল, ভিয়েতনাম ছিল, একটা সমাজতন্ত্র যা একদম নেই তা নয়, কিন্তু সোভিয়েতের মানে মানে অনুপস্থিতিতে এই ধনবাদী শক্তি একদম বেপরোয়া। তাহলে 90 থেকে 2008 একটানা একচেটিয়া 10 এবং 18 সময় পেয়েছে। কিন্তু কি দেখেছি আমরা, এই 18 সময়তে বরঞ্চ আরো বেশি বিপর্যস্ত হয়েছে। 2008 যে বিপর্যয় সেখান থেকে কাটিয়ে উঠতে পারেনি, বহু রকমের স্টিমুলাস প্যাকেজ, বহু রকমের সংস্কার রাজনৈতিক দিক থেকে অর্থনৈতিক নিয়েছে, কিন্তু ক্রমশ আর এখন এই কোভিড-19 তো তার মেরুদণ্ড ভেঙে দেবে। যে কারণে আপনি যেটা বলছেন যে না এই কোভিড-19 মোকাবেলায় কোনো কোনো দেশ কিন্তু এটা দিয়ে হবেন না, মোহগ্রস্ত হবেন না। যেমন স্পেনে প্রায় সমস্ত প্রাইভেট হসপিটাল সরকার 1 দিয়ে নিয়ে নিয়েছে। বেলজিয়ামে কিছু করেছে, কিন্তু এতে স্পেনে সমাজতন্ত্র ধাঁচে হয়ে যাবে। নো, আমরা এটা যদি বলি তাহলে আমরা আবার হবো দক্ষিণ কোরিয়ার মতো পুঁজিবাদী দেশও কিছু করেছে, ভালো সাফল্য, আমাদের এটা একবার কনফিউশন তৈরি হবে। কিন্তু এটা ঘটনা যে এই ঘটনার মধ্যে সারা পৃথিবীর মধ্যে একটা চিন্তার একটা বিবর্তন হবে, মানসিকতার একটা পরিবর্তন হবে, যে মানুষ ভাবতে শুরু করছে যে না ঠিকই, যে না মার্ক্সবাদ সমাজতন্ত্র এটা অচল নয়, বরঞ্চ ধনতন্ত্র অচল, তার একচেটিয়া অসমত ঘোরার মতো তার ছোটার মতো একটা ক্ষেত্র পেয়েও তার পা ভেঙে যাচ্ছে এখন, এবং তাকে এই জায়গায় অটোমেটিক সারা পৃথিবীতে সেই 45 পর যেরকম ভাবে এই ফ্যাসিস্ট শক্তিকে এই ঘটনাচক্রে এই মে মাস সেই এই হিটলারের ফ্যাসিস্ট শক্তি পরাজয়ের পরাজিত করা লাল ফৌজদের বিজয়ের 75
কাজে এই 75 বছরে আবার সেরকম ভাবে লাল পতাকা সারা পৃথিবী ছড়িয়ে যাবে, পূর্ব এরকম ছড়িয়েছে না, আমরা এটা বলছি না। কিন্তু সারা পৃথিবীতে একটা ক্ষেত্র এই কোভিড-19 এই বিপর্যয়ের ফলে মানব জাতির উপরে একটা নতুন একটা আশা সঞ্চার করবে। এখন দেশে দেশে সেখানকার কমিউনিস্ট পার্টিগুলো, বামপন্থী দলগুলো এটা কতটুকু এটা কাজে লাগাতে পারবেন তার উপর নির্ভর করবে যে আগামী দিন সমাজতন্ত্রের জয় জয়কার, আগামী দিন মানব সভ্যতার আবার বিজয়কেতন কত তাড়াতাড়ি উঠবে, তবে উঠবেই, এটাই হলো মূল কথা। আমরা শেষ করে দিচ্ছি, অনেক আশাবাদী নিশ্চয়ই, আমরা আশাবাদ নিয়েই ফিরব। এই করোনা যুদ্ধেও নিশ্চয়ই পৃথিবী জয়যুক্ত হবে, মানুষ অমৃতস্ব পুত্রা, তার জয় অবধারিত। মানুষকে এভাবে ধ্বংস করা যাবে না, কোনো ভাইরাসের শক্তি নেই। পৃথিবীতে বহু শক্তি বিভিন্নভাবে চেষ্টা করেছে মানুষকে ধ্বংস করতে, এই আশাবাদী আমরা শুনলাম আজকে দীর্ঘ সাক্ষাৎকারে। জিতেন চৌধুরী আমাদের সঙ্গে ছিলেন, সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য এবং গণমুক্তি পরিষদ, উপজাতি গণমুক্তি পরিষদের সভাপতি। আমরা তাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্যে। দেখা হবে আবার অন্য কোনো অনুষ্ঠানে।